এখন অমিতাভর বাড়িতে এসে বসে আছি। এই হচ্ছে অমিতাভ, তান্দুরি চিকেন আর তান্দুরি চিকেনের ফার্স্ট বাইট। তান্দুরি চিকেনে যত বাইট দিচ্ছি ততই খাবারের মধ্যে যেন ডুবে যাচ্ছি। জ্বলে গেল ভিতরটা, গরম নয় স্বাদটাই মারাত্মক। হ্যালো বন্ধুরা, তো আজ বেসিক্যালি 26 জুন শনিবার, আমি হচ্ছি সেই সোমনাথ যে তোমাদের টাউনশিপ ব্লগ এবং খুদিরা মেলা ব্লগ গিফট করেছিলাম, তোমরা খুব সাপোর্ট করেছিলে। তো আজকে আমার লাইফের থার্ড ব্লগ, আজকে আমি লাইফের প্রথম ফুড ব্লগ বানাবো। তো আজকে বেসিক্যালি আমরা যাচ্ছি দুর্গাচকের বেনফিশ রেস্টুরেন্টে। তো আজকে আমার সাথে যাচ্ছে অমিতাভ ভৌমিক, তো আমার ক্লাসমেট। আজকে বিকেল 4:30-5টার দিকে ঘর থেকে বেরোবো, এখন বাজে 12টা। এরপর স্নান করে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে তারপর বিকেলে 4:30-5টার দিক করে বেরোবো। তো তোমরা দেখতে থাকো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। এখন অমিতাভর বাড়িতে এসে বসে আছি। এই হচ্ছে অমিতাভ, এতক্ষণ অমিতাভ রেডি হচ্ছিল, এবার অমিতাভ পুরো রেডি হয়ে গেছে। এরপর আমরা রাস্তায় গিয়ে পরবর্তী ভ্লগটা কন্টিনিউ করছি। তো এখন আমরা সাইকেল চালিয়ে চালিয়ে যাচ্ছি, গরিব মানুষ তো বাইক পাইনি, তো আমরা সাইকেল চালিয়ে যাচ্ছি। এখন আমরা ওর বাড়ি থেকে শ্রীকৃষ্ণপুর দিকে যাচ্ছি, শ্রীকৃষ্ণপুর থেকে আমরা অটো ধরবো। এখন আমরা অমিতাভর কাকুর দোকানে সাইকেল রেখে হেঁটে হেঁটে এলাম বাস স্ট্যান্ড পর্যন্ত। তো এরপরে আমরা অটোতে করে দুর্গাচক পর্যন্ত যাব। এই হচ্ছে অমিতাভ, অটোর জন্য অপেক্ষা করছি। অটো থেকে আমরা এখন নেমে গেছি, অটো থেকে নেমে এখন আমরা রেস্টুরেন্টের দিকে যাব। রেস্টুরেন্টে আমরা এসে গেছি, তো রেস্টুরেন্টে এসে আমরা এখন অর্ডার দেওয়াটাই বাকি, এবার অর্ডার দেওয়া পালা। তো আমরা মেনলি অর্ডারে দিয়েছি তান্দুরি রুটি, চিকেন বাটার মশলা আর তান্দুরি চিকেন, চিকেন বিরিয়ানি। আমার ফার্স্ট ফুড ব্লগটাই বেনফিশ রেস্টুরেন্ট দিয়েই শুরু করলাম, তো দেখা যাক প্রথম ফুড ব্লগটা কীরকম করতে পারি। তোমরা ভিডিওটা দেখতে থাকো। বেনফিশ রেস্টুরেন্টটা দুর্গাচকের সুপার মার্কেটে। বেনফিশ রেস্টুরেন্টটি মেনলি এই বছর 9 এপ্রিল রিওপেন হয়, তোমরা এসে খেয়ে দেখতে পারো। আর বেনফিশ রেস্টুরেন্টে বলতে গেলে এই প্রথমেই আমার আসা এবং প্রথমেই ফুড ব্লগ দিয়ে স্টার্ট করলাম। আমাদের তান্দুরি চিকেন এসে গিয়েছে, এবার আমরা তান্দুরি চিকেনের উপর ঝাঁপে পড়ি। তান্দুরি চিকেন আর তান্দুরি চিকেনের ফার্স্ট বাইট। তো এই হচ্ছে তান্দুরি চিকেন, তান্দুরি চিকেনটা দেখো পুরো ভিতরটা পুরো জুসি জুসি আছে, দেখা যাচ্ছে মনে হয় পুরো জুসের মতন, অন্যান্য দোকানের মতন যেমন শুকনো শুকনো থাকে সেরকম নয়, পুরো জুসি জুসি। তো এটা হচ্ছে তান্দুরি চিকেনের সাইজ, আমাদের ছিল তান্দুরি চিকেন হাফ প্লেট, এই হাফ প্লেটের মধ্যে এরকম বড় বড় 4টা সাইজ এসেছে। তোমরা যারা আগে বেনফিশে এসেছো এবং যারা পরে আসবে তারা তান্দুরি চিকেনটা অবশ্যই আবার ট্রাই করো। তান্দুরি চিকেনে যত বাইট দিচ্ছি ততই খাবারের মধ্যে যেন ডুবে যাচ্ছি।
এবার আমাদের তান্দুরি রুটি আর চিকেন বাটার মশলা এসে গিয়েছে। প্রথম স্বাদ পুরো হারিয়ে যাওয়া। প্রত্যেকবার খাওয়া দেওয়ার পর আমি ভিডিও শ্যুট করব আর এইদিকে খাওয়া শুরু করে দেবো। চিকেন বাটার মশলার গ্রেভির পরিমাণটা দেখছো হয়তো তোমরা, অনেকটাই গ্রেভি রয়েছে পুরো। বাটার মশলার গ্রেভি দিয়ে তান্দুরি রুটি শেষ। এই হচ্ছে বাটার মশলার চিকেন, সাইজ দেখতে পাচ্ছ এক প্লেট আমরা নিয়েছিলাম, তার মধ্যে চার পিস এরকম ছিল। অমিতাভ দু পিস নিয়েছে, তার তো প্লেট পুরো ফাঁকা, এবার আমার দু পিস এখন পড়ে আছে, শেষ করি। চিকেন বাটার মশলার চিকেনটা অনেকটাই নরম, দেখতেই পাচ্ছ জাস্ট ভেঙে যাচ্ছে চিকেনটা, এতটাই নরম চিকেনটা ভেঙে যাচ্ছে, মানে এই নয় যে এটা নরম, এটা মানসিকভাবে দুর্বল। এবার আমাদের বিরিয়ানি এসে গেছে, চিকেন বিরিয়ানি দু প্লেট নিয়েছিলাম। এই হচ্ছে চিকেন বিরিয়ানি, চিকেন বিরিয়ানির পরিমাণটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে চিকেন বিরিয়ানির রাইস, আর এটা হচ্ছে চিকেন বিরিয়ানির লেগ পিস, আর এই একটা মাংসের পিস আছে, এবং যেটা বাঙালির ইমোশন বিরিয়ানি আলু, এবং একটা ডিমও আছে সাথে। একটু বিরিয়ানির আলু ভেঙে নিলাম, সাথে একটু বিরিয়ানির রাইস। প্রথম বিরিয়ানির স্বাদ জ্বলে গেল ভিতরটা, গরম নয় স্বাদটাই মারাত্মক। চিকেন বিরিয়ানির লেগ পিসের সাইজটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা বড় পরিমাণে সাইজ, দু পিস মাংস আছে সাথে, এবং মাংসের নরমনেসটা দেখতেই পাচ্ছ, মাংসের নরমনেস পুরো টানলেই ছেড়ে যাচ্ছে, এতটাই নরম। বিরিয়ানি রাইসের কালারটাও ঠিক আছে, অন্যান্য জায়গার মতন সাদাও পুরো নয়, আবার বেশি কালারও নয়, মোটামুটি যেরকম নর্মাল কালার হয় বিরিয়ানির সেরকমই কালার আছে। আমি যেগুলো খেতে পাচ্ছি না সেগুলো সবটাই খাচ্ছে, দুটো মাংসের একটা পিস তো মাংস খেয়েই নিল, তান্দুরি যে রুটির সাথে যে বাটার মশলাটা খেয়েছিলাম সেই বাটার মশলার যে এক পিস মাংস সেটাও ও খেয়েছে, এবং এই যে বিরিয়ানির ডিমটাও ও খাচ্ছে, সব খাচ্ছে, খাওয়া শেষ নেই। তো এই হচ্ছে বেনফিশ রেস্টুরেন্টের ওয়াশরুম, আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা খেয়ে দিয়ে এখন ওয়েট করছি ম্যাঙ্গো মোহিতোর জন্য। তো আমাদের ম্যাঙ্গো মোহিতো এসে গিয়েছে, প্রথম চুমুক, চুমুক নয় প্রথম টান। আমাদের সব খাওয়া দাওয়া পুরো শেষ। তো বন্ধু খাওয়া কেমন লাগলো? অন্য কেউ খাওয়ালে তো খাওয়া ভালোই লাগবে, এমনি কোয়ালিটিও ভালো, ভালোই লাগলো। যারা এখনো পর্যন্ত বেনফিশ রেস্টুরেন্টে আসোনি তারা অবশ্যই পরবর্তী সময়গুলোতে বেনফিশ রেস্টুরেন্টে এসে ঘুরে যেও, শুধু রেস্টুরেন্ট থেকে ঘুরে গেলেও চলবে না, তোমাদের এসে খেয়ে যেতে হবে, এবং খাবারগুলো কেমন লাগলো আমাকে জানিও, ইনস্টাগ্রামে ডিএম করে জানিও। তো খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু তো ভালো বলেছি, এবং খাওয়া দাওয়া আমাদের সব কিছু শেষ, টাকা মেটানো শেষ। এই আমাদের দাদা, খুব ভালো লাগলো, সবাই আসবেন, এসে এখানে অবশ্যই ফুল ট্রাই করবেন, আর আমরা চেষ্টা করবো, ট্রাই করবো একদম আমাদের বেস্ট দিয়ে সার্ভিস করার জন্য। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এবার আমরা আসছি, তো এতক্ষণ পর আমরা খেয়ে দিয়ে বেরোলাম,
তো দু ঘন্টা আড়াই ঘন্টা ধরে খাচ্ছি অন্ধকারের জন্য, হয়তো একটু আলোটা কম লাগছে। অটো এখন পাবো কিনা জানি না, 8টা বাজে, আমরা এখন বাড়ির দিকে রওনা হচ্ছি, বাস স্ট্যান্ড ওইদিকে অটো পেয়েছি একটা। একটা অটো এসে স্ট্যান্ডে দাঁড়িয়েছে, ওই যে অটোটা, ওই অটোটায় আমরা যাব। কালকে রাতে ভিডিও বানিয়ে এসে খুব টায়ার্ড ছিলাম, তো কালকে রাত্রে আর ভিডিওটি শেষ করতে পারিনি, তো আজকে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ভিডিওটি শেষ করছি। আমাদের কালকে রাতের ফুড ব্লগে যে খরচ হয়েছিল, তার মধ্যে আমরা যেসব অর্ডার করেছিলাম সেগুলো ছিল তো তান্দুরি চিকেন, আমরা হাফ প্লেট নিয়েছিলাম, তার রেট হচ্ছে 170 টাকা, আর তান্দুরি রুটি আমরা 4 পিস নিয়েছিলাম 20 টাকা করে পার পিস, 4 পিসে 80 টাকা। তারপর আমাদের ছিল চিকেন বাটার মশলা, যেটা আমরা 1 প্লেটই নেই, 190 টাকা। আর তারপর আমাদের ছিল চিকেন বিরিয়ানি 2 প্লেট, 180 করে প্লেট, মোট 360 টাকা চিকেন বিরিয়ানিতে। আর মিলালো ওটা ছিল 20 টাকার। আর আমরা লাস্টটা নিয়েছিলাম ম্যাঙ্গো মোহিতো, ওটার দাম 50 টাকা, তো মোট আমাদের বিল আসছে 870 কাছাকাছি। অমিতাভকে কালকে ফুড ব্লগে নিয়ে যাওয়ার কারণ ও অনেকটা হেল্প করেছে, অনেক সিনেমেটিক শর্টস নিতেও হেল্প করেছে, তারপর বা ও অনেক কিছু খেতে পারে, আমি হয়তো অতটা খেতে পারি না, আমাদের অনেক কিছু খাবার ছিল তো আমি অতটা খেতে পারি না, এমনিতেই রোগা মানুষ। আমার লাইফের প্রথম ফুড ব্লগ এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটি, ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো, দেখতে থাকো পরবর্তী ভিডিওর জন্য, স্টে টিউন। লিটিল সোম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছিও, সাবস্ক্রাইব করে দেওয়ার পর বেল আইকনটি ক্লিক করে দিয়েছে, যাতে পরবর্তী ভিডিওগুলি আপলোড করার সঙ্গে সঙ্গে তোমার পেয়ে যাও। চলো বাই। আমরা এই জন্য ফ্যাজলামি করিস নি ভাই।